হ্যালো গাইস, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখাবো মিষ্টি কুমড়ার আচার। তো আমরা এখানে প্যানের ভিতর তেল দিয়ে দিচ্ছি, এরপর দিচ্ছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু জাল করে নিব, তারপর আঁচটা কিন্তু অল্প আঁচেই থাকবে। পরে আমরা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। এবার এখানে দিচ্ছি গাজর। গাজরগুলোকে ফ্রেঞ্চ ফ্রাই স্টাইলে কেটে নিতে হবে। এখন আমরা সব দিয়ে দিচ্ছি, এখন আবারও নাড়াচাড়া দিতে হবে। লো আছে, একটু নাড়াচাড়া করে নিব। গাজরগুলো থেকে কিছুটা সময় পর্যন্ত নাড়াচাড়া করলে পানি বেরিয়ে আসবে। এরপর এখানে মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি ভিনেগার দিয়ে বাটা পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করব। এরপর দিব এক চামচ পরিমাণ আদা আর রসুন বাটা। এরপর এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া, জিরা, হলুদ আর আছে শুকনো মরিচ গুঁড়ো। ধনিয়া জিরা এক চামচ করে আছে, হলুদ গুঁড়ো আছে হাফ চামচ, আর শুকনো মরিচ আছে দেড় চামচ পরিমাণ। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ ভিনেগার, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। চুলার আঁচটা এ পর্যায়ে অবশ্যই লো আঁচে থাকবে। এবার এখানে দিয়ে দিলাম সরিষা গুঁড়ো। সরিষাগুলোকে আমি পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম। আরও কিছু সময় পর্যন্ত নাড়াচাড়া করে নিব, গাজরটা সিদ্ধ হওয়া পর্যন্ত। আমরা নাড়াচাড়া দিচ্ছি। এই যে দেখেন, এটা মাউনি কি দিয়ে দিল, মাউনি হচ্ছে এটা আম দিয়ে দিয়েছি, কাঁচা, একদম কাঁচা আম দিতে হবে। কাঁচা আমটা দিয়ে আরও কিছু সময় নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতে করতে আমটা একদম নরম নরম হয়ে আসবে, গাজরটাও সিদ্ধ হয়ে আসবে। ভীষণ মজাদার একটি আচারের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবা আর আমার পেজটাকে ফলো করবা। এবার এখানে মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো দিবেন, যতটুকু পরিমাণ পছন্দ। তবে আচারটা একটু টক ঝাল, মিষ্টি মিষ্টি খেতেই কিন্তু বেশ ভালো লাগে। আর যেহেতু গাজর মিষ্টি কুমড়ার আচার তৈরি করছি, গাজরটাও একটু মিষ্টি আর মিষ্টি কুমড়াও মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু বুঝে দেওয়ার চেষ্টা করবেন। এরই মাঝে আমাদের আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এখানে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়োগুলোকে আমি বেশ বড় বড় করে কেটে নিয়েছি, তা না হলে কিন্তু আমাদের কুমড়োগুলো গলে যাবে নাড়াচাড়া হতে হতে। এবার কুমড়াগুলোকে দিয়ে আরও একটু নাড়াচাড়া করে মিক্স করে দিতে হবে। আর এই আচার তৈরির সময় কিন্তু শুধু মিক্স মিক্স অ্যান্ড মিক্সের উপরই রাখতে হবে, নিচের দিক থেকে যেন মশলাগুলো কোনোভাবেই লেগে না যায়। আচারের স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দিতে দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণ দিলে সত্যিই কিন্তু আচারের টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তো এখানে আমরা নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, এখানে আমরা চিনি দিয়ে দিচ্ছি অল্প একটু। দেখো এরই মাঝে কিন্তু আচারগুলো সফট হয়ে এসেছে, আমটা একটু গলা গলা হয়ে গিয়েছে আর আচারটাও বেশ সিদ্ধ হয়েছে। তুমি বলো তো আচারটা খেতে কেমন হয়েছিল? অনেক মজা। তুমি খেয়েছিলে? হ্যাঁ, এই আচারটা খিচুড়ি, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে অসম্ভব মজাদার মনে লাগে। এরপর এখানে দিয়ে দিলাম আমি হচ্ছে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া বলতে চিলি ফ্লেক্স আর হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া। আমাদের মশলা দেওয়া প্রায় শেষ, এখন শুধু আরও কিছু সময় এখানে নাড়াচাড়া করব, আর দুই একটা মশলা একটু বাকি আছে। এবার দিয়ে দিচ্ছি ভিনেগার। ভিনেগারটা আচারকে ভালো রাখতে সাহায্য করবে। আচারের সবচেয়ে মেইন উপকরণ এবং এই আচারের টেস্টি একটা ইনগ্রিডিয়েন্টস এটা হচ্ছে নাগামরিচ। অবশ্যই কিন্তু নাগামরিচটা তোমরা দিবে, নাগামরিচ দিলে আচারের স্বাদ এবং ঘ্রাণ দুটোই চেঞ্জ হয়ে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এই আচার থেকে। নাগামরিচটা একটু ঝালও হবে। আমাদের আচার তৈরি কিন্তু একদমই শেষ। এবার আচারটাকে ঠান্ডা করে নিয়ে যে কোনো জারে সংরক্ষণ করতে হবে। চেষ্টা করবেন কাচের জারে সংরক্ষণ করার জন্য, তাহলে আচার বেশ কিছুদিন ভালো থাকবে। আর অবশ্যই আচারে শুকনো চামচ ব্যবহার করবেন। আচারটা তেলের নিচে ডুবিয়ে রাখার চেষ্টা করবেন। ভীষণ মজাদার একটি আচারের রেসিপি শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।